ট্যালকম পাউডারের খালি বোতল ভুলেও কখনও কোনো দিনও ফেলে দেবেন না কাটা চামচ দিয়ে এটা ফুটো করে দেখুন এটা আপনার জীবন বদলে দেবে আপনার সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচিয়েও দেবে ভাবছেন সামান্য একটা খালি বোতল কীভাবে জীবন বদলে দেবে কিভাবেই বা টাকা বাঁচাবে তাহলে পুরো ভিডিওটি দেখুন দেখা মাত্রই আপনার ভালো লাগবে খুশি হয়ে যাবেন এবং ট্রাই করতে ইচ্ছা হবে আমি একটা ট্যালকম পাউডারের খালি বোতল নিয়ে আছি আর একদমই এটার মধ্যে পাউডার নেই পুরোপুরি খালি করে নিতে হবে শুকনো করে নিতে হবে কাটা চামচ আগুনে ধরে গরম করে এই বোতলটা আমি ছিদ্র করে নিয়েছি দুই পাশে ছিদ্র করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং নিচের অংশটা আমি ছিদ্র করে নিই এভাবে রেখে দিয়েছি এবার এই ছিদ্র বোতলের মধ্যে প্রথমে দুই চামচ আমি দিয়েছি স্যাবলন আর থেকে দশটি দিয়ে দিচ্ছি লবঙ্গ এটা হচ্ছে ন্যাপথোলিন বল বা অনেকেই কাপড় নামেও চিনেন একটা ন্যাপথোলিন বল এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে ব্যবহার করব কর্পূর কর্পূর আলাদা ন্যাপথোলিন বল বা কাপড় কিন্তু আলাদা এটা হচ্ছে কর্পূর মুদি দোকানে বড়ো শপে কিনতে পাওয়া যায় দুই চিমটি পরিমাণ কর্পূর দিয়েছি আর এটা হচ্ছে বেকিং সোডা প্রায় হাফ চামচের মতো বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি আর নিচের অংশটা এই জন্য কিন্তু কাটা চামচ দিয়ে ফুটো করিনি বা ছিদ্র করিনি শুধুমাত্র উপরের অংশ দুই সাইড আমি ছিদ্র করেছি যাতে নিচের অংশে এই উপকরণগুলো দিলে বেরিয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেভাবেই এটা ফুটো করতে হবে বা ছিদ্র করতে হবে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন এটা কী কাজে আমাদের লাগবে সেটা বলে দিচ্ছি সবার বাসাতেই মশা মাছি বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলো কিন্তু থাকে মশা মাছির জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাই মশার জন্য বিভিন্ন কয়েল স্প্রে নামি দামি ব্র্যান্ডের অনেক জিনিস আমরা অনেকেই ব্যবহার করি অনেক টাকা আমাদের গুনতে হয় সামান্য ঘরোয়া সাধারণ একটা জিনিসে দিয়ে আপনার ঘর থেকে মশা মাছি বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু আপনি দূর করতে পারেন এভাবে ট্যালকম পাউডারের ভিতরে এই উপকরণগুলো দিয়ে এভাবে যদি রেডি করে নেন আপনার হাজার হাজার টাকা খরচ করে অন্যান্য কোনো জিনিস কিনতে হবে না শুধুমাত্র এটা ব্যবহার করেই আপনার ঘর থেকে মশা মাছি পোকামাকড় পালিয়ে যাবে এটা আপনি বেডরুমে ডাইনিং রুমে ড্রয়িং রুমে কিচেন এরিয়াতে বেলকনিতে বারান্দায় বা জানালার পাশে রাখতে পারেন যেখানে সুবিধা সেখানেই রাখতে পারেন তবে মনে রাখতে হবে প্রতিটা রুমের জন্য একটা করে এভাবে তৈরি করে নিতে হবে এটা আপনি যদি রুমে রেখে দেন তাহলে এটার একটা গন্ধ রয়েছে যে গন্ধটা মশা মাছি বা পোকামাকড় সহ্য করতে পারে না এটার তীব্র গন্ধে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং ঘরে ঢুকতে আর পারে না ওরা পালিয়ে যায় কিন্তু এর গন্ধ আপনার কাছে খারাপ গন্ধ মনে হবে না খুব ভালো স্মেল আপনি পাবেন এটা রুম ফ্রেশনার হিসেবেও কাজ করবে আপনি একবার দিয়ে দেখুন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে যেটাতে আমরা উপকার পাই যেটা আমাদের ভালো লাগে সেটাতেই আমাদের মনে হয় জীবনটাই বদলে গেছে এটা ব্যবহার করলে আপনার টাকাও যেমন সেভ হবে তেমনই আপনার জীবনে পরিবর্তনও আসবে কয়েল স্প্রে অন্যান্য জিনিসও ব্যবহার করতে হবে না এটা ব্যবহারেই আপনার কাজ হবে জীবনও বদলে যাবে টাকাও সেভ হবে ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ